প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা আজকে এক্সিস্টেন্স ইউনিকনেস থিওরাম যে চ্যাপ্টারের যে নামকরণ করা হয়েছে, যে থিওরামের আলোকে এক্সিস্টেন্স ইউনিকনেস জবাবে সলিউশন, তাহলে সেই থিওরামটা তোমরা জানোই যে বড়, প্রমাণটা বড়, যে সেটাই আমি তোমাদের দেখাতে চাচ্ছি, যে প্রমাণটা হলো তোমাদের বড়। ঠিক আছে, এটা দেখো, তোমাদের এই প্রমাণটা এক্সিস্টেন্স ইউনিকনেস থিওরাম, এটা আমি স্টেটমেন্টটা অনেক মানে বেশ কয়েকবার বলেছি, আবারও বলি। লেট এফ এক্স ওয়াই বি কন্টিনিউয়াস ইন এ ডোমেইন ডি অফ দা এক্স ওয়াই প্লেন, বলো। না না, এটা প্রমাণ পড়াই নাই, প্রমাণটা পড়াই নেই, প্রমাণটা তো পড়াই নেই, আমি জাস্ট এই এক্সিস্টেন্স ইউনিকনেস থিওরামের স্টেটমেন্টটা পড়াইছি। এই স্যার প্রমাণ পড়াইছিলেন? হ্যাঁ স্যার, এটা আপনি স্যার 3 তারিখে পড়াইছিলেন এটা? না না, প্রমাণ পড়াই নাই আমার তো মনে আছে। এটা এটা আগে ছিল, এটা মানে এটা মানে ফোর্থ ইয়ার না থার্ড ইয়ার ছিল এমনি। না না, এটা প্রমাণ পড়াই নাই। আচ্ছা দেখো, আচ্ছা তোমাদের স্টেটমেন্ট দরকার নাই তো? দরকার আছে স্টেটমেন্ট শুনার? না স্যার, না স্যার, মানে পুরো পুরো। আচ্ছা তাহলে সহজ কথা আমি এমনি সহজে বলতেছি, যে একটা ফাংশন যে রেকটাঙ্গুলার ডোমেইনে কন্টিনিউয়াস হয় এবং লিবনিটজ কন্ডিশন স্যাটিসফাই করে, তাহলে ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনের একক সমাধান বিদ্যমান থাকে। প্রমাণ, আই এ প্রমাণ দেখো, উই শ্যাল প্রুভ দ্যাট। কিন্তু এই এই আমার এই সমীকরণগুলো লাগবে, 1 2 3 সমীকরণ দিয়েছি। হ্যাঁ, উই শ্যাল প্রুভ দ্য থিওরাম বাই মেথড অফ সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন। ঠিক আছে, আমরা মেথড অফ সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশনে যে আমরা প্রমাণ করাবো যে, তাহলে লেট এক্স বি সাচ দ্যাট এক্স মাইনাস এক্স জিরো লেস ইকাল টু এক্স বাই সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন পিকার যে ইটারেটেড। তাহলে পিকার্ড ইটারেটেডে আমাদের কি জানি, ওয়াই ওয়ান যে দেখো, ওয়াই ওয়ান এক্স ইকাল টু ওয়াই জিরো এক্স জিরো টু এক্স এফ এক্স ওয়াই জিরো, ওয়াই টু এক্স ইকাল টু ওয়াই জিরো, মানে এই প্রমাণটা আমি শিখাইছি, এই প্রমাণটা শিখাইছি যে যে এক্স জিরো টু এক্স এফ এক্স ওয়াই ওয়ান, ওয়াই ওয়ান এক্স এক্স জিরো টু এক্স দেখো, এটা আমরা পিকার্ড পদ্ধতি গুলো লিখলাম, এটাকে 4 নম্বর ইকুয়েশন লিখলাম। স্টেপ ওয়ান, উই প্রুভ দ্যাট ফর এক্স জিরো মাইনাস এক্স 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 জিরো প্লাস এক্স দি কার্ভ y equal to y n x lies in the rectangle r. আমরা প্রমাণ করি যে এই y equal to y n x কি এই যে আয়তক্ষেত্রের মধ্যে থাকে, তাহলে y1 minus y0 দিয়ে মডুলাস দিলাম, তাহলে এই দিকে যদি মডুলাস দেই এদিকেও মডুলাস দিতে হবে, যেহেতু আমরা ফাংশনটা বলছি যে বাউন্ডেড, তাহলে less equal to m, আর এটা যদি dx dx, এখানে একটা একটা জিনিস মডুলাস নাই তোমার, আমি বইয়ে ভুল আছে সেটা আমি মডুলাস দিয়ে ফেলতেছি, মডুলাস দিয়ে ফেলতেছি সেটা, তাহলে এখানে একটা মডুলাস হবে, এখানে একটা মডুলাস হবে, বইয়ে নাই। হ্যাঁ, তারপরে এটাকে যদি ইন্টিগ্রেশন করো, এটাকে যদি ইন্টিগ্রেশন করো, তাহলে লেস ইকাল টু কত হচ্ছে আমাদের যে এম হচ্ছে, তারপরে হচ্ছে ইন্টিগ্রেশন এ এক্স ইন্টিগ্রেশন এক্স জিরো টু এক্স জিরো টু এক্স, তারপরে আছে ডিএক্স,
ঠিক আছে, এইটা দেখো ইন্টিগ্রেশন করলে আমাদের এইটা চলে আসতেছে, ইন্টিগ্রেশন করলে আমাদের এটা চলে আসতেছে, এতটুকু বুঝছো তোমরা? বলো আচ্ছা, এটা ফার্স্ট স্টেপ, তাহলে স্টেপ টু আমাদের দ্রুত অগ্রসর না হলে থিওরেমটা শেষ করা যাবে না। যে সেকেন্ড স্টেপ, সেকেন্ড স্টেপ কি? সেকেন্ড স্টেপ উই প্রুভ এগেইন বাই ইন্ডাকশন যে দ্যাট আমরা আরোহ পদ্ধতি ব্যবহার করব। দেখো যে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই এন মাইনাস ওয়ান, তাহলে এইটা যদি দুইটা আমরা ব্যবহার করি যে ওয়াই এন ওয়াই এন তারপরে ওয়াই এন মাইনাস ওয়ান, তাহলে যে এটা আমরা কত পাচ্ছি, লেস ইকাল টু এম কে এন মাইনাস ওয়ান এন ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, যদি এটা আমরা ব্যবহার করি একটার ক্ষেত্রে, তাহলে এক্স মাইনাস এক্স জিরো টু দি পাওয়ার এন, আমরা ওয়াই এন মাইনাস ওয়াই জিরো যদি এটা হয় আমরা যে এটা আমরা ধরে নিলাম এক্স মাইনাস এক্স জিরো টু এন, তাহলে আমরা যে এটা আমরা প্রমাণ করব, উই হ্যাভ অলরেডি ভেরিফাইড ফর এন ইকাল টু ওয়ান, এন ইকাল টু ওয়ান এর জন্য আমরা প্রমাণ করেছি ওয়াই ওয়ান মাইনাস ওয়াই জিরো এম এক্স মাইনাস এক্স জিরো, তাহলে ফাইভ ভোল্টস ফর এন ইকাল এন মাইনাস ওয়ান ইন প্লেস অফ এন, তাহলে এই ফাইভ ভোল্ট আমরা এসুম মানে আমরা ধরে নিছি এন মাইনাস ওয়ান এর জন্য হোল্ড করে, তাহলে ওয়াই এন মাইনাস ওয়ান ওয়াই এন মাইনাস টু, তাহলে এম কে যে এন মাইনাস টু, তাহলে টেন মাইনাস ওয়ান এর জন্য হোল্ড করলে তাহলে আমরা কি করলাম যে ওয়াই এন এর জায়গায় ওয়াই এন মাইনাস ওয়ান দিয়েছি, আর এখানে কত করলাম যে ওয়াই এন মাইনাস ওয়ান এর জায়গায় ওয়াই এন মাইনাস টু, তাহলে এটা কত হলো, দ্যাট ইজ এম কে এন মাইনাস টু ডিভাইডেড বাই এন মাইনাস যে ওয়ান, তারপরে এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, এম মডুলাস এক্স মাইনাস এক্স জিরো টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। ঠিক আছে, তাহলে এইটা আমরা কি করলাম, এসুম করলাম যে ফাইভ হোল্ড করে এন মাইনাস ওয়ান এর জন্য, কাজেই আমরা যে যেখানে এন আছে সেখানে আমরা এন মাইনাস ওয়ান দিয়েছি, তাহলে এটা আমাদের হচ্ছে তাহলে ওয়াই এন মাইনাস ওয়ান, এটা কত হচ্ছে, তো ওয়াই এন এর মানটা বসাও ওয়াই জিরো মডুলাস বাবার কত বলো না এক্স জিরো টু এক্স এফ এক্স ওয়াই এন মাইনাস ওয়ান ডিএক্স মাইনাস ওয়াই জিরো এক্স জিরো টু এক্স এফ এক্স ওয়াই এন মাইনাস টু ডিএক্স, তাহলে এইটা এটা বিয়ে, তাহলে ওয়াই জিরো আমাদের ক্যান্সেল যাচ্ছে, তাহলে ওয়াই জিরো আমাদের ক্যান্সেল যাচ্ছে, তাহলে ওয়াই জিরো সরি এখানে আমরা যে ক্যান্সেল দিতে পারতেছি যে এই যে ওয়াই জিরো আমাদের ওয়াই জিরো এবং ওয়াই জিরো ক্যান্সেল যাচ্ছে, তাহলে আমাদের থাকতেছে মডুলাস এফ এক্স ওয়াই এন মাইনাস ওয়ান এফ এক্স ওয়াই এন মাইনাস টু, আমাদের এটা থাকতেছে তাই না, তাহলে যে এইটা যে আমাদের আসতেছে, তাহলে এখন যেহেতু এটা লিপসিস কন্ডিশন স্যাটিসফাই করে, যেহেতু আমাদের এটা লিপসিস কন্ডিশন স্যাটিসফাই করে সেটা আমরা বলতেছি যে এটাকে যে দিলাম আমরা সেভেন নম্বর, এটা লেস ইকাল টু, দেখো আমরা যখন মডুলাস যে দিয়েছি মডুলাস দিয়ে এই যে ডিএক্সটা বাইরে নিলাম, তাহলে লেস ইকাল টু হচ্ছে উই শ্যাল প্রুভ দ্যাট দিস সিকোয়েন্স ওয়াই এন কনভার্জেন্স ইউনিফর্মলি টু এ লিমিট এক্স জিরো মাইনাস এস টু এক্স জিরো প্লাস এস, এটা হচ্ছে ইউনিফর্মলি কনভার্জেন্স, তাহলে ইউজিং রেজাল্ট ফাইভ উই হ্যাভ দি ইনফাইনাইট সিরিজ, তাহলে রেজাল্ট ফাইভকে আমরা ব্যবহার করতেছি, এই রেজাল্ট ফাইভটা আমরা ব্যবহার করতেছি, রেজাল্ট ফাইভটা নিয়ে কি করলাম যে ওয়াই ওয়ান ওয়াই জিরো, দেখো ওয়াই জিরো ওয়াই ওয়ান মাইনাস ওয়াই জিরো, তাহলে ওয়াই জিরো ওয়াই জিরো ক্যান্সেল যাচ্ছে, দেখো ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ওয়াই ওয়ান ওয়াই ওয়ান ক্যান্সেল যাচ্ছে, ওয়াই এন মাইনাস ওয়ান, এটাকে আট নম্বর সমীকরণ দিলাম, তাহলে আমরা কি বলতেছি যেহেতু ওয়াই জিরো আমাদের ঠিক থাকলো ওয়াই ওয়ান মাইনাস ওয়াই জিরো যেটা পেয়েছি সেটা বসাইছি, এম মডুলাস এক্স মাইনাস এক্স জিরো এটাকে আমরা ওয়ান কে ওয়ান ফ্যাক্টরি লিখতে পারি, তারপরেরটা লিখতে পারি এম কে, তারপরেরটা কি লিখতে পারি
তারপরেটা আমরা লিখতে পারি mk divided by 2 factorial x minus x0 square আমরা ওই পাস কি ব্যবহার করেছি তারপরে প্লাস m k n minus 1 n factorial x minus x0 to the power n এটা তাহলে এখন এইটাকে আমরা কি বলতে পারি যেহেতু x minus x0 সমান h তাহলে এটা হলো h square এটা হলো h is h to the power n তাহলে দেখো এখানে যদি আমি m কমন নেই ডিভাইডেড বাই এখানে আমরা যে k কমন নেই তাহলে এখানে আমরা k h লিখতে পারতেছি k h স্কয়ার ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস টোটাল k h টু দি পাওয়ার n n ফ্যাক্টোরিয়াল তাহলে এইটা আমরা কি লিখতে পারি 1 যদি যোগ করি 1 বিয়োগ করি তাহলে e টু দি পাওয়ার x স্কয়ার 1 প্লাস x প্লাস 1 প্লাস x ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল 1 প্লাস x স্কয়ার ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস x টু দি পাওয়ার n n ফ্যাক্টোরিয়াল দ্যাট ইজ যে e টু দি পাওয়ার k h মাইনাস 1 আচ্ছা তোমরা এটা বুঝছো বলো এতটুকু বুঝছো কি নাই বুঝো বলো তাহলে এটা একটা তোমরা ভালো করে জানো যে এক্সপোনেনশিয়াল সিরিজ উইচ ইজ কনভার্জেন্ট কনভার্জেন্ট মানে কি অভিসারী অভিসারী মানে কি নির্দিষ্ট মান থাকবে এবং একক মান থাকবে অভিসারী তাই না কনভার্জেন্স ফর অল কে এন এস সকল যে কে এইচ এর ভ্যালুর জন্য ইয়া অভিসারী এন এম কে এস এম এর মান কনসিকুয়েন্টলি মানে ফলে দিস সিরিজ 8 ইজ সিউরলি কনভার্জেন্ট কাজে এই 8 নম্বর সিরিজটা অবশ্যই কনভার্জেন্ট 8 নম্বর সিরিজটা থেকে আমাদের এইটা আসছে এইটার সিরিজ যদি ছোট হয় আমাদের জিনিসটা কি আমাদের জিনিসটা হচ্ছে এইটার চেয়ে ছোট এই বড় জিনিসটা যদি কনভার্জেন্স হয় এটা ছোট জিনিসটা অবশ্যই কনভার্জেন্ট আমার এই কথা বুঝো তোমরা বলো আমার এই কথা বুঝো বুঝো আগে স্যার বুঝছি স্যার হ্যাঁ স্যার বুঝছি স্যার বুঝছি হ্যাঁ আজ বুঝতে পারছো যে স্যার হ্যাঁ হ্যাঁ আমি বলতেছি যে এটা যদি কনভার্জেন্স হয় বড় জিনিসটা তাহলে ছোট জিনিসটা অবশ্যই কনভার্জেন্স আচ্ছা এবার দেখো তাহলে আমাদের যেটা আসতেছে তাহলে দেখো যে ডাস বাই ভাস্টা সিমতি দি সিরিজ এইট কনভার্জেন্স ইউনিফর্মলি যে ওয়ান এক্স জিরো মাইনাস এইচ এক্স জিরো প্লাস এইচ নাও সিন দ্য টার্ম অফ এইট আর কন্টিনিউয়াস ফাংশন যেহেতু আট নম্বর যে আট নম্বর সিরিজ যে আট কনভার্জেন্স ইউনিফর্মলি ওয়ান আমাদের একটা ভাইস্টাস এম টেস্ট শিখাইছি সেটা কোথায় শিখছ রিয়াল অ্যানালাইসিসে সিকুয়েন্স সিকুয়েন্স অফ ফাংশন আছে সেখানে আছে ভাইস্টাস এম টেস্ট সেই এম টেস্টটা অনুসারে ভাইস্টাস এম টেস্ট দি সিরিজ এইট কনভার্জ ইউনিফর্মলি ওয়ান এক্স জিরো মাইনাস এইচ এক্স জিরো প্লাস এইচ এই ক্লোজ ইন্টারভেলের মধ্যে ভাইস্টাস এম টেস্ট অনুসারে ইহা কনভার্জ সিন্স দ্য টার্ম অফ এইট আর কন্টিনিউয়াস ফাংশন অফ এক্স ইট সাম কাজে এর সাম হচ্ছে ওয়াই এন এক্স ওয়াই এন এক্স আচ্ছা দাঁড়াও আচ্ছা দেখো যে তাহলে এটা আমাদের হলো তাহলে ওয়াই এন এক্স ইকাল টু ওয়াই অফ এক্স তাহলে এটা আমরা 9 নম্বর সমীকরণ দিলাম যেটা মাস্ট বি কন্টিনিউয়াস এখন ইউনিকনেস আমরা যে আচ্ছা দেখো তো আমি বললাম যে তিন নম্বরটা তোমরা যে বুঝতে পারছো এখন হলো ইউনিকনেস অফ দ্য সলিউশন ইউনিকনেস অফ দ্য সলিউশন আচ্ছা তোমরা এতটুকু বুঝছো বলো 9 নম্বর পর্যন্ত বুঝছো বলো
নয় নম্বর পর্যন্ত বুঝছ? নয় নম্বর পর্যন্ত বুঝছো তোমরা? আচ্ছা, এখন তাহলে আমরা যে পাঁচ নম্বরটা দেখি, আমরা আমাদের শেষের দিকে চলে আসবে। ইউনিকনেস অফ দা সলিউশন, আমরা বললাম যে সলিউশনটা কি হলো, সলিউশনটা অভিসারী। এখন সলিউশনটা অভিসারী সলিউশন, এটা একক সমাধান। একক সমাধানের জন্য আমরা আর একটি সমাধান ধরে নিই। উই নাও প্রুভ দ্যাট দি সলিউশন ওয়াই এক্স ইজ ওয়ানলি সলিউশন ফর হুইচ ওয়াই এক্স জিরো ইকাল টু ওয়াই। আমরা এটা আমরা কি ধরে নেই যে এটা ওয়াই ইকাল টু ওয়াই এক্স ইজ ওয়ানলি সলিউশন, এটা একক একক সমাধান আমরা প্রমাণ করব যে ওয়াই এক্স জিরো ইকাল টু ওয়াই জিরো। যে তাহলে কিভাবে আমরা প্রমাণ করতে পারি, ই পসিবল যদি সম্ভব হয় লেট ওয়াই ইকাল টু, দেখো ক্যাপিটাল ওয়াই এক্স ইজ অ্যানাদার সলিউশন অফ দ্য গিভেন প্রবলেম, এটা অন্য একটা যে আমরা সলিউশন নিলাম। তাহলে লেট যে মডুলাস ওয়াই এক্স লেস ইকাল টু বি, এক্স জিরো মাইনাস এস লেস ইকাল টু এক্স লেস ইকাল টু এক্স জিরো প্লাস এস, তাহলে ওয়াই এক্স ইকাল টু ওয়াই জিরো প্লাস এক্স জিরো টু এক্স এফ অফ এক্স ওয়াই এক্স ডিএক্স, এটা হলো বারো নম্বর ইকুয়েশন। তাহলে আমরা কি বললাম, সেই সলিউশনটা কিন্তু বাউন্ডে লেস ইকাল টু বি, এবং যেখানে এক্স জিরো মাইনাস এস লেস ইকাল টু এক্স লেস ইকাল টু এক্স জিরো প্লাস এস, অর্থাৎ এই ইন্টারভেলের মধ্যে একটা পয়েন্ট। তাহলে ওয়াই এক্স কত হলো ওয়াই জিরো এক্স জিরো টু এক্স এফ অফ এক্স ওয়াই এক্স ডি এক্স, বারো নম্বর ইকুয়েশন। তাহলে দশ এগারো বারো, তাহলে দশ এগারো বারো আমাদের যেটা হচ্ছে যে আমাদের দশ এগারো যে বারো যেটা আমরা পাইলাম, দেখো তোমাদের এখন দেখো যে এই যে আমাদের দশ এগারো বারো যেটা আমাদের ঘটতেছে, দশ এগারো বারো মিলে ফর্ম ফর্ম টেন এগারো বারো, বুঝলাম। তাহলে ওয়াই এক্স থেকে আমরা স্মল ওয়াই এক্স বিয়োগ করব, বিয়োগ করে আমরা দেখাবো এটার মান জিরো আসে, তাহলে আমরা বলতে পারবো দুইটা সলিউশন একই। তাহলে ক্যাপিটাল ওয়াই এক্স এর মান বসাই ওয়াই জিরো এক্স জিরো টু এক্স এফ অফ এক্স ওয়াই এক্স ডিএক্স মাইনাস ওয়াই জিরো এক্স জিরো টু এক্স এফ অফ এক্স ওয়াই এক্স ডিএক্স, তাহলে ওয়াই জিরো এবং ওয়াই জিরো ক্যান্সেল যাচ্ছে, তাহলে মডুলাস এফ এক্স ওয়াই এক্স মাইনাস এফ অফ এক্স স্মল ওয়াই এক্স, তাহলে এই মডুলাসটা কে আলাদা আলাদা করলাম, অর্থাৎ যেহেতু মডুলাস এ বি ইকাল টু মডুলাস এ প্লাস মডুলাস ডি, মানে এইটা মডুলাস প্লাস মডুলাস ডি এ, তাহলে এটাকে এটা যেহেতু আমাদের যে বাই এটা এটাকে যেহেতু লিপসিস কন্ডিশন স্যাটিসফাই করে কাজে ওয়াই এক্স মাইনাস যে কে একটা নিতে পারি, এখানে আমরা যে লিপসিস অনুসারে লিপসিসের লিপসিস কনস্ট্যান্ট কে ধরলাম কে ক্যাপিটাল ওয়াই এক্স মাইনাস ওয়াই এক্স মডুলাস ডিএক্স, আর মডুলাস ডিএক্স এর মানটা বসাবো। তাহলে আমাদের যে কি হলো, দেখো যে এইটা এইটা আমাদের যেটা আসতেছে, তাহলে যে এটা দেখো যে এইটার মান যে বি, এটার মান আমরা বি ধরে নিছি তাই না, এটার মান আমরা বি ধরলাম, তাহলে যে বি বসাইলাম মডুলাস যে এক্স মাইনাস এক্স জিরো। তারপরে হচ্ছে এখানে একটা জিনিস তোমাদের আছে, এখানে একটু ধরে নেওয়া এদের ভুল আছে ওয়াই এক্স, এখানে একটা জিনিস ধরে নেওয়া ভুল আছে ওয়াই এক্স লেস ইকাল টু বি, তাহলে ওনার ঠিক আছে ওয়াই এক্স মাইনাস ওয়াই এক্স, এটাকে আমরা বলেছি যে বি, বি বলেছি, এটা লেখা যায় অসুবিধা নাই। সেটা কোথার থেকে লেখলাম, বাই যে এগারো, এগারো থেকে লেখলাম, এটা বুঝছো নাই বুঝো বলো?
আমরা এখানে যে দেখো মডুলাস ওয়াই এক্স লেখি কত বি লেখি আর আমি যদি মানে ওয়াই এক্স আর মাইনাস স্মল ওয়াই এক্স লেখি সেটা আমরা সেটা যে মানে কে থেকে অবশ্যই ছোট এখানে এখানে তোমাদের যেটা আছে যে যে এইটা এইটা কে থেকে ছোট আমরা বলতেছি এটা কে থেকে ছোট লেট যে এটা কে থেকে ছোট যেহেতু আমাদের মডুলাস ওয়াই এক্সটা লেস ইকুয়াল টু বি কাজে এখানে ওয়াই এক্স ক্যাপিটাল ওয়াই এক্স মাইনাস স্মল ওয়াই এক্স লেস ইকুয়াল টু আমরা কে বললাম কথা বুঝতে পারছো বলো যেহেতু আমরা যে সলিউশন যে সলিউশনটা নিলাম সেটা বাউন্ডেড কাজে ওটা আমরা লিখতে পারি তাহলে এবার দেখো লাস্ট পোরশন স্টেপ 4 স্টেপ 4 উই শো দ্যাট ওয়াই ইকুয়াল টু ওয়াই এক্স স্যাটিসফাই দি ডিফারেনশিয়াল ইকুয়েশন ডিভাইড বাই ডিএক্স ইন দি এক্সিস্টেন্স অফ দা সলিউশন অফ দা ডিফারেনশিয়াল ইকুয়েশন তাহলে বাই টেকিং লিমিট n tends to infinity y n x y 0 n tends to infinity x 0 to x f of x y n minus 1 x তাহলে এইটার লিমিট কত y x লিমিটিং ভ্যালু এটা আমরা বলেছি তাহলে এই যে এখানে এই জিনিসটা একটু আগে বলা উচিত ছিল এই 10 নাম্বারটা আমি বলি নাই এই 10 নাম্বারটা এখানে যে একটু বাদ গেছিল বলা ঠিক আছে 10 নম্বরের পর কিন্তু 11 নাম্বার আছে দ্বারা এই 10 নম্বরের পর ও যে এটার পর এটা তো বলতে ভুলে গেছি মানে এই পৃষ্ঠাটা এই পৃষ্ঠা এটা হলো 10 নম্বর তাহলে আমাদের তারপরে স্টেপ 5 আমাদের আসছে স্টেপ 5 এই অংশ দুটো পড়েছি তারপরে দেখো বাই সাবস্টিটিউটিং বাই সাবস্টিটিউটিং যে মানে 14 নম্বর যেটা পেয়েছি 14 নম্বরটা কোথায় এই যে 14 14 নম্বরে ওয়াই এক্স ক্যাপিটাল ওয়াই এক্স মাইনাস হচ্ছে স্মল ওয়াই এক্স লেস ইকুয়াল টু কে এক্স জিরো টু কে এক্স জিরো টু এক্স কে বি ঠিক আছে যে এইটা এক্স মাইনাস এক্স জিরো এইটা আমরা যে পাইলাম ঠিক আছে যে ওয়াই এক্স আমরা যদি সাবস্টিটিউটিং 14 ফর দা ইন্টিগ্রান্ড 13 আমরা যে এটা 14 তে চোদ্দটা যেটা পাইলাম যে চোদ্দ হলো এইটা চোদ্দ হচ্ছে ১৩ ১৩ এবং চোদ্দ মিলে আমরা যেটা পাচ্ছি যে যে ১৩ এবং চোদ্দ মিলে আমরা পাচ্ছি এটা ঠিক আছে লেস ইকুয়াল টু কে এক্স জিরো টু এক্স তারপরে কে বি যে এক্স মাইনাস যে এক্স জিরো তারপর হচ্ছে ডিএক্স মানে অর্থাৎ যে তাহলে এটাকে আমরা কত বসছি কে স্কয়ার ডি এক্স জিরো টু এক্স এক্স মাইনাস এক্স জিরো টু ডিএক্স তাহলে এটাকে আমরা কত পাচ্ছি কে স্কয়ার বি ডিভাইড বাই টু যে দেখো যেহেতু টু ইকাল টু ফ্যাক্টোরিয়াল আর এখানে এক্স মাইনাস এক্স জিরো যে স্কোয়ার এটাকে যেহেতু আমরা যে ইন্টিগ্রেশন করতেছি ইন্টিগ্রেশন করে এটা পাচ্ছি 15 এগেইন সাবস্টিটিউটিং এগেইন সাবস্টিটিউটিং যদি এটা যে ফর দা ইন্টিগ্রেন্ড 13 উই গেট তাহলে এই এটা যদি 13 এ বসাও এই 13 এ যদি বসাও তাহলে এখন আমাদের কি আসতেছে 13 এ যদি বসাই তাহলে কে কিউব বি কে কিউব বি ডিভাইড বাই 13 দেখো কে আছে তাহলে কে কিউব বি এক্স টু এক্স টু এক্স টু টু এক্স জিরো টু এক্স কে এক্স মাইনাস এক্স জিরো স্কোয়ার ডিএক্স তাহলে এটা আমরা কত পাচ্ছি কে কে কিউব বি ডিভাইড বাই থ্রি ফ্যাক্টরিয়াল এক্স মাইনাস এক্স জিরো টু কিউব এটা আমরা পাচ্ছি আচ্ছা এতটুকু বলছো তোমরা বলো এই বুঝতে পারছ বলো তোমার কথা বলতেছে না কেন বলো
জি স্যার বুঝতে পারছি। আচ্ছা তাহলে তাহলে কত হচ্ছে আমাদের যে এগেইন সাবস্টিটিউটিং 15 ফর দা ইন্টিগ্রান্ড 13, তাহলে 15 কে যদি 13 এ বসিয়ে দেই তাহলে এটা আমাদের আসতেছে কি কি বি ডিভাইড বাই 3 ফ্যাক্টোরিয়াল, এটাকে দিলাম 16। তো কন্টিনিউইং দিস কন্টিনিউইং ইন দা ওয়ে উই শ্যাল সিওরলি গেট, এটা যদি আমরা মানে এই অব্যাহত এই পদ্ধতি যদি আমরা চলতে থাকে এই পদ্ধতি যদি আমরা চালাতে থাকি উইশা অবশ্যই আমরা পাবো ওয়াই এক্স ক্যাপিটাল ওয়াই এক্স মাইনাস স্মল ওয়াই এক্স মডুলাস কে টু দি পাওয়ার এন বি ডিভাইডেড বাই এন ফ্যাক্টোরিয়াল। তাহলে দেখো যে এইটা থেকে আমরা এটা পাচ্ছি, ঠিক আছে, এইভাবে আমরা যে যদি কন্টিনিউইং দিস প্রসেস তাহলে আমরা পাবো কে টু দি পাওয়ার এন বি ডিভাইড বাই এন ফ্যাক্টোরিয়াল এক্স মাইনাস এক্স জিরো টু দি পাওয়ার এন আর লেস ইকাল টু বি, আর এটাকে যে এক্স মাইনাস এক্স জিরো মানে এইচ, তাহলে যে এইচ টু দি পাওয়ার এন আর কে টু দি পাওয়ার এন আর এইচ টু দি পাওয়ার এন মানে কে এইচ টু দি পাওয়ার এন ডিভাইড বাই এন ফ্যাক্টোরিয়াল, তৃতীয় এটা দেওয়া আছে। এখন আমরা বলতেছি দেখো নাও যে নাও দ্য সিরিজ যে সামেশন আমার এন জিরো টু এন বি কে এইচ টু দি পাওয়ার এন এন ফ্যাক্টোরিয়াল কনভার্জেস, যদি এন ইনফিনিটির দিকে যায় তাহলে এটার মান অবশ্যই শূন্য, ঠিক আছে। তাহলে আমরা কি পাইলাম আর একটি সলিউশন ওয়া ক্যাপিটাল ওয়াই এক্স মাইনাস স্মল ওয়াই এক্স সেটা জিরো পাইলাম, তাহলে মডুলাস ওয়াই এক্স মাইনাস তাহলে আমরা কি পাইলাম মডুলাস যে ওয়াই এক্স মাইনাস ওয়াই এক্স এটা ইকুয়াল টু যে মেড ক্যান বি মেড লেস দ্যান এনি নাম্বার হাউ বার স্মল যে সেটা আমরা যে এটাকে তৈরি করতে পারতেছি যে লেস লেস দ্যান এনি নাম্বার হাউ বার স্মল, কনসিকুয়েন্টলি উই কনক্লুড দ্যাট যেহেতু যে এটার মান জিরো কাজে আমরা বলতে পারি ওয়াই এক্স মাইনাস স্মল ওয়াই এক্স ইকাল টু জিরো, তাহলে ওয়াই এক্স ইকাল টু ক্যাপিটাল ওয়াই এক্স ইকাল টু ওয়াই এক্স, দিস শোস দ্যাট দিস সলিউশন ওয়াই ইকাল টু ওয়াই এক্স ইজ অলওয়েজ ইউনিক, সুতরাং আমরা বলতে পারি যে এই সলিউশনটা একক, যেহেতু আমরা আরেকটি সমাধান নিয়ে সেটা কি পাইলাম সেটা আগেরটার সমান হইল কাজে আমাদের সমাধানটা একক। ফর এক্সিস্টেন্স ইউনিকনেস অফ দ্য সলিউশন উই মেনশন ক্লিয়ার, দেখো তো ক্লিয়ার। আচ্ছা তাহলে আমরা এই এই চ্যাপ্টারের বড় একটা থিওরাম ছিল, হ্যাঁ এই চ্যাপ্টারের বড় থিওরাম অনেক সময় শুধু ইউনিকনেস এই অংশটুকু আসে, অনেক সময় লাস্ট অংশটুকু আসে, আর অনেক সময় পুরো থিওরামটা আসে কিন্তু কম, পুরো থিওরামটা আসলে তোমাদের একেবারে ষোলো মার্ক থাকতে হবে, বুঝতে পারছো। যাই হোক তাহলে যে তোমাদের যে যদি আমি এক্সিস্টেন্স ইউনিকনেস থিওরাম যদি জিজ্ঞেস করি অবশ্যই ভাইবা বলে আনসার দিতে হবে। আচ্ছা তোমরা একজন বলো তো যে এক্সিস্টেন্স ইউনিকনেস থিওরামটা এখন বলো আমাকে, একজন বলো যে কোনো একজন, আমি তো প্রমাণ করাইলাম। অলিউর রহমান বলো, অলিউর রহমান, রাবেয়া সুলতানা বলো 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 এক্সিস্টেন্স ইউনিকনেস থিওরামটা বলো, তার কারণ এক্সিস্টেন্স ইউনিকনেস থিওরাম বলতে বলতে আমার মাথা গরম হয়ে গেছে, এতবার পড়াইলাম তার ঠিক নেই এবং শেষ পর্যন্ত প্রমাণ শিখাইলাম। প্রমাণ না এত বড় ওইটাই ভুলে গেছি, প্রমাণ বলতেছ না স্টেটমেন্টটা বলো রাবেয়া, স্টেটমেন্টটা বলো, স্টেটমেন্টটা বর্ণনার শুধু মানে সূত্রটা কি আবার বলতে হবে, তার একবার বইলা দেন। আচ্ছা আমরা বলতেছি কি যে ডিওয়াই বাই ডিএ
dy by dx equal to fx y এই ফাংশনটা যদি কন্টিনিউয়াস ইন এ রেকটেঙ্গুলার প্লেন ডি ঠিক আছে এবং বাউন্ডেড হয় বাউন্ডেড মানে দেয়ার এক্সিস্ট এ কনস্ট্যান্ট এম মডুলাস এফ এক্স ওয়াই লেস ইকুয়াল টু এম এবং লিবনিৎজ কন্ডিশন স্যাটিসফাই করে তখন আমরা বলতেছি এফ এক্স ওয়াই ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু এফ এক্স ওয়াই এর একক সমাধান বিদ্যমান থাকে যেখানে y x 0 ইকুয়াল টু y 0 ঠিক আছে আচ্ছা তোমরা এবার বলো শুধু লিবনিৎজ কনস্ট্যান্টটা বলো কি লিবনিৎজ কন্ডিশনটা বলো লিবনিৎজ কন্ডিশনটা বলো লিবনিৎজ কন্ডিশনটা বলো বলতে পারবা বলতে পারবা না চ্যাপ্টার শেষ হয়ে যাচ্ছে তোমরা কথা বলতে পারো না তাহলে কিভাবে হবে কো চ্যাপ্টার শেষ হয়ে যাচ্ছে তোমরা কথা বলতে পারো এখানে তো লিবনিৎজ কন্ডিশন এখানেই বলা হয়েছে দেখো এই যে লিবনিৎজ কন্ডিশন এফ স্যাটিসফাইজ ইন ডি লিবনিৎজ কন্ডিশন নেমলি মডুলাস এফ এক্স ওয়াই ওয়ান মাইনাস এফ এক্স ওয়াই টু লেস ইকুয়াল টু কে মডুলাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু অথবা কে জায়গায় এল দিতে পারো ওয়ার কে ইজ এ লিবনিৎজ কনস্ট্যান্ট ওয়ার কে ইজ দা লিবনিৎজ কনস্ট্যান্ট এখানে দেখো আবার এই যে পিকার্ড পড়াইছি পিকার্ডটাও আছে পিকার্ড ঠিক আছে আচ্ছা ক্লাস তাহলে তোমাদের শেষ করা যায় আজকে ঠিক আছে